প্রিয় ভাইয়ের আমার আপনারা শুনেছেন যে আমাদের বুক থেকে চলে গেলেন আরও একটি রত্ন সুদানের ধর্ম প্রতিমন্ত্রী শেখ নুরেন মোহাম্মদ সিদ্দিক হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের কাঁদিয়ে চলে গেলেন পরপারে আপনারা তো দেখেছেন অনাকাঙ্ক্ষিত একটি এক্সিডেন্টের তিনি শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমাদের ছেড়ে তিনি চলে গেলেন মহান রবের দরবারে বন্ধুরা আমার এই ব্যক্তি এত অল্প বয়স এত জনপ্রিয়তা অর্জন করেছে তিনি মাত্র আটত্রিশ বছর এই পৃথিবীর বুকে ছিলেন কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি তৌহিদি মুসলমানদের কলিজায় তিনি জায়গা করে নিয়েছেন কির কারণে কির বদৌলতে কেন দ্বিতীয় আর কোনো কারণ নেই একমাত্র একটি কারণ সেটি হচ্ছেন তিনি আল্লাহকে চিনেছেন মেনেছেন আল্লাহর কোরআনকে পাঠ করেছেন যার কারণে আল্লাহ আল্লাহিন এই মহান গোলামকে প্রত্যেকটি ইমানদার মুমিনের কলিজায় জায়গা করে দিয়েছেন সুবাহান্লাহ সুবাহান বন্ধুরা আমার যে ব্যক্তির ইন্তেকালে। অনেক মানুষ কেঁদেছে অনেক মানুষ আপনারা হয়তো বা জানেন না আমার কাছে অনেক মেসেজ এসেছে ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে অনেকে আমাকে বলেছে যে নাইম ভাই এই নরেন মোহাম্মদ সিদ্দিক তিনি মারা গিয়েছেন খুবই খারাপ লাগতেছে কেন আমার যখন মন ভালো থাকতো না তখন আমি নরেন মোহাম্মদ সিদ্দিকের কোরআন তেলোয়াদগুলো শুনতাম আসলেই তো আসলেই তো একজন মহান ব্যক্তি ছিলেন তার তেলওয়াত শুনলে মনে হতো যেন জিব্রাইল আলাইসালাম কেবলই মাত্র কোরআনুল ক্যারিম অবতীর্ণ করতেছেন বন্ধুরা আমার যে মহান ব্যক্তি তাদের এই সুদানের একটি রাজধানীর মসজিদের ইমাম ছিলেন এত মায়া ছিল তার কণ্ঠে আল্লাহ আকবর বন্ধুরা আমার আল্লাহ রব্বুল রবীন্ন কোন মানুষের চেহারা দেখেন না তার অন্তর দেখেন বন্ধুরা আমার মানুষ কিন্তু তার চেহারা দেখে তাকে ভালোবাসেনি বরং তার এত মধুর তেলাওয়াত আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতো পড়তো সারা বিশ্বের বুকে ছড়িয়ে দিত এই জন্য পাক রব্বুল আলমিন মানুষের অন্তরের ভিতরে তার জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছেন এই জন্য পাক রব্বুল আলামিন চেহারা দেখেন না তার চেহারাকে অনেক সুন্দর অনেক উজ্জ্বল হ্যাঁ সে মানুষ হিসেবে অনেক সুন্দর কিন্তু গায়ের রঙ তো অনেকটা পরিষ্কার ছিল না বন্ধুরা আমার লক্ষ্য করুন আল্লাহ আলামিন কোন মানুষের চেহারা দেখেন না মানুষের হাত আছে কিনা সেটা দেখেন না মানুষের পা আছে সেটা না চোখ আছে কিনা কিনা কান আছে সেটা না দেখে পাক রব্বুল আলামিন শুধুমাত্র যেটা দেখেন সেটি হচ্ছে অন্তর কলব তার কলব ঠিক আছে কিনা অন্তর আল্লাহর দিকে আছে কিনা আল্লাহ ভিতি তার অন্তরের ভিতরে আছে কিনা এটাই দেখেন বন্ধুরা আমার লক্ষ্য করুন কিন্তু ছিলেন একজন গোলাম তিনিও কিন্তু ছিলেন খুবই কালো কিন্তু আল্লাহ আল্লাপ ভালোবাসা দিয়ে পাক রব্বুল আলমিনের তা দিয়ে ভয় দিয়ে অন্তরটা ভরা ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন এইরকম একজন কালো মানুষকেও কিন্তু জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন সুবান আল্লাহ আমার নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম মেরাজে চলে গেলেন পরিভ্রমণ করে যখন পৃথিবীর বুকে আবার চলে আসলেন এসে আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বললেন বেলাল তোমাকে আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি বেলাল তুমি এমন কি আমল করো যার কারণে তোমার পায়ের আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতে আমাকে শুনিয়েছেন সুবান আল্লাহ বিড়াল বললেন হুজুর আমার এমন কোন আমল নেই যার কারণে আপনি আমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শুনতে পেয়েছেন তবে আমি যখন উঁজু করি অজু করার সময় খুশু খুসুর সহিত আল্লাহর ভয় অজু করি কারোর সঙ্গে কথা বলি না আর দ্বিতীয় নাম্বার অজু করার পরে আমি যখন মসজিদে ঢুকি দাহী আতুল অজু নামক দুই রাকাত নামাজ আমি পড়ে নেই যার কারণে আপনি জান্নাতের ভিতরে আমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন বন্ধুরা আমার তাহলে দেখুন বেলা লা দিয়া লাউতালা আনহু সেও কি খুব একটু পরিষ্কার ছিল আমরা তো বর্ণায় পাই যাদ যাদ বেলা লা দিয়া লাউতালা আনহু এত কালো ছিলেন যে দার মতো কালো নাকি পৃথিবীর বুকে এখন আর নেই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা দেখে দেখে জান্নাত দেন নাই তার অন্তর তার ভিতরে আল্লাহবীতি আছে কিনা এটা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ শুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত বিলাল পায়ের আওয়াজ জান্নাতে শুনিয়েছেন এজন্য আমি বলি দেখেন মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা তখনই পয়দা করে দেন যখন সেই ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যায় তাই দেখুন নুরেন মোহাম্মদ সিদ্দিক তিনি ছিলেন একজন আল্লাওয়ালা লোক তার তেলাওয়াতগুলো শুনলে হৃদয়ের ভিতরে সে হৃদয়টা শীতল হয়ে যেত আল্লাহর ভয় নিয়ে তেলোয়াত করতেন মানুষ তার তেলোয়াত গ্রহণ করে নিয়েছিল তাকে গ্রহণ করে নিয়েছে সেই একজন কোরআনের পাখি রাজনৈতিক অভিভাবক সুদানের ধর্ম প্রতিমন্ত্রী তিনি আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে মহান রবের দিদারের মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন আল্লাহ যেন এই শায়েক নরেন মোহাম্মদ সিদ্দিককে জান্নাতুল ফিরদাউসের আলামাকাম দান করেন আিন